আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমা কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিভিন্ন ধরনের সবজি দিয়ে হট ডগ খেতে কতটা মজার তা কম বেশি সবাই জানেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজার ডগটা তৈরি করা যায় হটডগ তৈরি করার জন্য একটি ফ্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পর এর মধ্যে দুই টেবিল চামুচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে হালকা একটু ভেজে নিব এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ বরবটি ও হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিব দিয়ে মিডিয়াম হিটে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার পর সবজিগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব। এখন এর মধ্যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর লো হিটে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে দেব আর এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এই পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে ফেলবো এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর দুই মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে ফেলব তো একটু ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে দিবো আপনারা চাইলে এখানে বেডগ্রাম দিতে পারেন দিয়ে ভালোভাবে মিক্স করে দিব। মিক্স করার পর হাতের মধ্যে নিয়ে এভাবে দেখবেন যে একটা দোলার মতো বার্নিংয়ে এসে গিয়েছে তখনই বুঝতে হবে এটার মধ্যে আর বিস্কিটে গুঁড়া দিতে হবে না হয়ে গিয়েছে তো আমি এখানে একটি লাম্বা প্লাস্টিকের ফাইভ নিয়েছি আপনারা চাইলে এখানে কাঠি ইউজ করতে পারেন তো হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি আর কাঠির মধ্যেও একটু লাগিয়ে নিচ্ছি আর ফাইপটা নিয়েছি হটডগের শেপটা যেন ইজিভাবে দিতে পারি এখন আমি এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিব নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে হটডগের শেপটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি হটডগের শেপটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো হটডগ বানিয়ে নেব তো একটি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমি হটডগটা দিয়ে দিব আর সাথে সাথে ফাইভটাও বের করে নেবো তো আমার সবগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হালকা আছে এটাকে ভেজে নিব তো হালকা একটু লাল হওয়ার পর এভাবে আমি এক এক পিক উলটি উলটিয়ে সবগুলো পিঠ ভাজিয়ে নিব তো আমার সবগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব এখন আমি হডের জন্য একটি সস তৈরি করে নিব সেই জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ম্যানিস এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ আপ আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তো আমার হটডগের সসটা রেডি হয়ে গিয়েছে তো বাজার থেকে যে রেডিমেড হটডগের বেড পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি বেডের মাঝখানে একটু কেটে নিতে হবে আরও একটি কথা বেডটা পুরাপুরি কাটা যাবে না তো আগে তৈরি করে রাখা সসটা বেডের মাঝখান দিয়ে লাগিয়ে নিব এরপর পাতলা করে কাটা টমেটো ও শসা এর মাঝখান দিয়ে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এখন এর মাঝখানে বেজে রাখা হটডগটা দিয়ে দিব এখন আমি এর উপরে কিছুটা মেয়নিস দিয়ে দিব আরও দিয়ে দিব তৈরি করে রাখা সসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল হটডগ খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি বাট এটা খেতে খুবই অসম্ভব মজাদার আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এটুকু থাকুক সবাইকে আল্লাহ